মাওলানা জালালউদ্দিন রুমির একটা সুন্দরতম কথা দিয়ে শুরু করি। ওনাকে প্রশ্ন করা হয়েছিল বিষ কি, বিষ। উনি বললেন চমৎকার করে, প্রয়োজনের অতিরিক্ত সবকিছুই বিষ। আমি এই লেখাটা যখন পড়লাম আমার কেমন যেন একটা শিহরণ জাগলো যে এত সহজ সুন্দর কথা আমি তো বলতে পারি না, কত অল্প কথায় মূল কথা উনি বলে দিয়েছেন। ভেরি সাকসিংক্টলি হি সেড, এই জন্যই বিখ্যাত। চিন্তা করে দেখেন তো, আপনি আদর করছেন কিন্তু আদরটা যদি অতিরিক্ত হয়ে যায় সেটা হবে বিষ। আপনি শাসন করছেন, যদি সেটা অতিরিক্ত হয় সেটাও বিষ। মোবাইল ফোনে ক্লাস করছে কিন্তু এদিক ওদিক সুইচ করছে, সেটা বিষ, বিষ। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, অতিরিক্ত সময় ব্যয় করছে, বিষ। অতিরিক্ত খাবার খাচ্ছে বা খাচ্ছে না একেবারেই, সেটাও বিষ। অর্থাৎ প্রয়োজনে বাইরে যা যা করছে আপনার সন্তান, সবই বিষ। ট্রেনের মধ্যে সব বাচ্চারা যখন মোবাইল নিয়ে ব্যস্ত তখন একটা বাচ্চা বই পড়ছে, আরেকজন বোন এসে ওই বাচ্চার মাকে জিজ্ঞেস করেছেন, এই মোবাইল যুগে আপনি আপনার বাচ্চাকে এরকম সুন্দর একটা অভ্যাস কীভাবে করালেন? ওই মা মাত্র কয়েকটা শব্দে আর একটা ঐতিহাসিক উত্তর দিলেন। তিনি বললেন, বোন, বাচ্চারা তাই করে যা তারা দেখে। এবার আপনি আপনার দিকে তাকান, আপনি কি মোবাইলে অতিরিক্ত সময় দিচ্ছেন, নিজে কি বিষ খাচ্ছেন? বাচ্চারাও সেটা খেয়াল করছে। পড়াশোনার কথায় আসি, আমি গতকালকে আমার মেয়েকে বলছিলাম, মা, ফ্যামিলি টাইম ইজ দ্য বেস্ট টাইম অ্যান্ড দিস ইজ হ্যাপিনেস। পরিবারকে আমি কতটা সময় দিচ্ছি, বাচ্চাকে আমি কতটা সময় দিচ্ছি, তাদের সাথে খেলাধুলা করছি কিনা, বাইরে কি কি ঘটছে, কার সাথে কি হয়েছে, ক্লাসে কোনো সমস্যা হয়েছে কিনা, সেই ব্যাপারে মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনছি কিনা। ভিতরে কথা বলি, আমার মেয়েটা গতকালকে বলছিল যে মা রাগ করবে তাই অনেক কথা আমি বলি না। আমি বললাম, বাবা, বাবা তোমাকে ডিফেন্ড করবে, সব বলবে, ইনস অ্যান্ড আউটস এভরিথিং। মা তোমাকে বেশি ভালোবাসে তাই অনেক সময় এরকম রিয়াকশন করেন, কিন্তু তুমি যদি সব কিছু না বলো তাহলে তুমি একা একা অনেক সিদ্ধান্ত নিতে পারবে না, তুমি হতাশ হবে, কষ্ট পাবে। চোখের জলে আমাকে কথাগুলো সে বলছিল। আমাকে কিন্তু ওর এই চোখের জল আর এই অভিব্যক্তিগুলো অনেক বড় একটা সিগন্যাল দিয়েছে। আমি আপনাদের সাথে ক্যামেরার সামনে বসে কথা বলছি কিন্তু মন চলে গিয়েছে আমার মেয়ের কাছে, ও কি সব কথা আমাকে বলবে নাকি ভয় পাবে। আচ্ছা, শাসন কোন লেভেল পর্যন্ত করা উচিত? বেশি ছেড়ে দেব তাতেও তো সমস্যা, বেশি শাসন করব তাতেও তো সমস্যা। আমাদের কি কোনো প্রশিক্ষণ রয়েছে সন্তান কিভাবে মানুষ করতে হয়? আমরা শিখি ঠিকই, কিন্তু এমন সময় শিখি যখন আর সময় থাকে না। বলেন তো, যেদিন SSC রেজাল্ট দেওয়া হয় সেদিন কেন প্রায় 10 জন ছেলে মেয়ে আত্মহত্যা করে সারা বাংলাদেশে কমপক্ষে? কারণ তারা ভয় পায় যে পাড়া প্রতিবেশী এবং মা বাবা কিভাবে নেবেন। এই এই ভবিষ্যৎকে তারা ভয় পায়, ভয় পেয়েই তারা নিজের জীবন নিজে ধ্বংস করে দেয়, একটা মাত্র রেজাল্ট তাকে শেষ করে দেয়। আমার সম্মানিত অভিভাবক বৃন্দ, কেন কথাগুলো বলছি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছি আসলে, বিভিন্নভাবে, এবং আপনাকে ভয় পেতে হবে। যদি ভয় না পান তাহলে আপনি সিট বেল্টটা বাঁধবেন না, আপনি লাইফ জ্যাকেটটা পরবেন না, মনে করবেন এই তো অর্থ ইনকাম করছি, অর্থ অর্থ, এগুলো একসময় অর্থহীন হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য, মিটিং, অফিস, ট্রাফিক জ্যাম, সব কিছুর কাছে আমরা বন্দী হয়ে গিয়েছি। এখন এসেছে নতুন ডেভিল ডিভাইস, এটা অনেক ক্ষেত্রে উপকারী, অতিরিক্ত হলেই সেটা হবে বিষ। আপনি যেখানে হাত দেবেন সেখানে দেখবেন একটা সমস্যা, কিন্তু সমস্যাটা সম্ভাবনা হতে পারে যদি আমরা সেটাকে ভালোভাবে অ্যাড্রেস করতে পারি। অনেক আগে একটা সংস্কৃতি, একটা কালচার চালু ছিল, সেটা কি, বহু ক্রোশ দূরে কোনো গুরুর সন্ধান পেয়েছে, তখন সন্তানকে সে গুরুর কাছে দিয়ে আসতেন বাবা মা। 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর ওখানে থাকবে, মানুষ হয়ে তারপর তুমি আসবে। তখন এর পাঠশালার ব্যবস্থা ছিল না, তখন গুরু নির্ভর প্র্যাকটিস ছিল। আমি একটা অফিসে চাকরি করতাম, সেই অফিসে একজন ডাইরেক্টরের স্পাউস আমাকে ফোন করলেন, ফোন করে বললেন, আমার সন্তানকে আপনার কাছে দিতে চাই। আমি বললাম, ইংরেজি শেখার জন্যে ম্যাডাম? তুমি বললেন, না, ওর একটু নৈতিকতা আর ম্যানার শিখতে হবে, আমার মনে হচ্ছে আপনি সঠিক মানুষ। এরপর তিনি রেফারেন্স দিলেন এইটা, যে আগের কালে গুরুমুখী শিক্ষা ছিল না বহু আগে, আমার কাছে মনে হচ্ছে আমার সন্তানের আপনি গুরু হতে পারেন, আপনি কি রাজি হবেন স্যার? আমাকে সুন্দর করে বিনয়ের সাথে তিনি বললেন। হ্যাঁ, আমি খুব অবাক হলাম। আমি বললাম, আপনার
কোন ক্লাসে বা কলেজে পড়ে ছেলেটা? আমি জিজ্ঞেস করলাম, উনি বললেন আমার সন্তানের বয়স 4 বছর, অনলি 4, 4 বছর বয়স। এবং সত্য সত্য আমি মনে করছি হয়তো এটা করবেন না, রিচ পিপল তাদের অনেক চিন্তা ভাবনা থাকে, কিন্তু পরের দিন সত্য সত্যই ফুটফুটা একটা বাচ্চা আমার কাছে এলো। তিনি এলেন এবং আমার মন জয় করলেন, সাথে সাথে তিনি থাকতেন আমার বাচ্চাটা। হ্যাঁ, গুরুমুখী শিক্ষা। আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে রয়েছি, কিন্তু এই সমস্যাগুলো সম্ভাবনা হতে পারে যখন আমরা সেটাকে সঠিকভাবে অ্যাড্রেস করতে পারব। তাই আমরা একটা স্লোগানে বিশ্বাস করি, অতে অন্য কথা পরে কব, আতে আগে ভালো মানুষ হব। নাহলে এত কেন বৃদ্ধাশ্রম হচ্ছে, এত পড়াশোনা হচ্ছে, আর নতুন পরিসংখ্যান বলছে যে সন্তান শিক্ষিত হচ্ছে আর বাবা মারা একা হচ্ছে। আপনি মিলিয়ে দেখেন, আপনার সন্তানকে শিক্ষিত করেছেন এবং আপনি একা হয়ে যাচ্ছেন, তারা দেশ বিদেশ করছে, থাকছে, আপনি মরে গেলেও কাছে আসতে পারছে না বা চাচ্ছে না। এত কেন বৃদ্ধাশ্রম হবে, কেন? একটা পরিসংখ্যান বলি, 5 জনের মধ্যে প্রতি 5 জনের 4 জনই জানে না লাইফে সে কি করবে। হতাশ, সবাই বিবিএ পড়ছে, আমি বিবিএ পড়ব, চয়েস করতে পারছে না কোন কাজটা করা দরকার আগে। আমাদের না আছে লাইফ ম্যানেজমেন্ট, না আছে মানি ম্যানেজমেন্ট। আমরা অর্থ উপার্জন করছি কিন্তু জানি না কোথায় কিভাবে খরচ করতে হবে। আমাদের সময় খুবই সীমিত। আপনি 70 বছর যদি বাঁচেন, 23 বছর ঘুমাবেন, প্রায় 4 বছর থাকবেন ওয়াশরুমে, ঢাকার মতো একটা শহরের নাগরিক হলে 3 বছর থাকবেন ট্রাফিকে, জ্যামে। আপনি আপনার জীবন কোথায়? নেট লাইফ মাত্র 25 থেকে 26 বছর, তার মধ্যে টেনশন, স্ট্রেস এবং অনেক কিছু মিলিয়ে সময় কই আপনার হাতে? অসুখ বিসুখ তো বাদই দিলাম। এর মধ্যে যদি এই মাত্র 26 বছরে যদি টাইম ম্যানেজমেন্টটা না বুঝি, টাইম ম্যানেজমেন্টটা, এই আমি আপনার সামনে কথা বলছি, আমি কতদিন থাকবো আমি জানি না এই পৃথিবীতে, কতটুকু সময় আছে? 26 বছর নিশ্চয়ই আমার আর নাই, নেট টাইম আমার নাই, এটা এটা নিশ্চিত। আপনার কত সময় আছে? কথাগুলো আপনাকেই বলছি, টাইম ম্যানেজমেন্ট জানতে হবে, জানতে হবে মানি ম্যানেজমেন্ট, কীভাবে আমার টাইমের সর্বোচ্চ ব্যবহার করতে পারি, সর্বোত্তম ব্যবহার করতে পারি। আমার মানি ম্যানেজমেন্ট জানতে হবে, মানি ইনকাম করতে জানেন অনেকেই, কিন্তু ম্যানেজমেন্টটা কোন কাজ কোথায় মানি খরচ করতে হবে। নতুন একটা মোবাইল ফোন এসেছে, কিনে ফেললাম, নতুন একটা গাড়ি এসেছে, কিনে ফেললাম, আমি মনে করছি এটা আমার স্ট্যাটাস সিম্বল। অথচ বিশ্ববিখ্যাত বেবিজ আমাদের বাংলাদেশে যাদেরকে আমরা গর্বিত, যেরকম সুবর্ণ আইজাক বারি, ফাতিয়া আয়াত, সাফওয়ান মুস্তাফা, তুবা, সিজদা, এই নামগুলো আমরা গর্বের সাথে ব্র্যান্ডিং করি। আমাদের এখানে এসেছে অনেক বাচ্চারা এবং সুন্দর সুন্দরতম মানুষ হয়ে বেরোচ্ছে এখান থেকে, আপনাদের উৎসাহর দোয়া আল্লাহর রহমতে হচ্ছে তারা। আপনি দেখছেন তাদের সাফল্য, কিন্তু তার পেছনের গল্পগুলো রয়েছে, বাবা মায়েরা তাদেরকে সঠিকভাবে গাইডলাইন দিয়েছে, সঠিকভাবে সময় দিয়েছে। দামি একটা গাড়ির পেছনে খরচ না করে বাবা মা দেখবেন, খবর নিয়ে দেখবেন, বাবা মা ওই টাকা দিয়ে বড় একটা লাইব্রেরি করে দিয়েছে, কন্ট্রোলড টেকনোলজি তাদেরকে দিয়েছে। হ্যাঁ, ফসল দেখছেন সবুজ সুন্দর সুফলা, তার পেছনে কৃষকের যে ঘাম, পরিশ্রম, পরিকল্পনা সেটা দেখবেন না। তাদেরকে এগুলো এইভাবে মানুষ করা হচ্ছে, তাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছে, চিন্তা করছে, তাদের কথা মন দিয়ে শুনেছে, এখন তারা সুপারস্টার কিডস, ফেস কিডস, তারা এখন গ্লোবাল ব্র্যান্ডস, দে আর রিপ্রেজেন্টিং আওয়ার কান্ট্রি। আপনি নিশ্চয় চান আপনার বাচ্চাটা এরকম সুপার কিড হোক? আপনার বাচ্চার নাম আমি আমরা গর্ব ভরে ক্যামেরার সামনে বলি আর ব্র্যান্ডিং করি, নিশ্চয় আপনি চান সেটা, অবশ্যই চান। তার জন্য চাই সঠিক গুরু, গুরু থেকে হোক শুরু, আপনার আদরের সন্তান হোক সুসন্তান, এবং দেশ এবং বিশ্বকে তারা আলোকিত করুক, নিশ্চয় আপনি চান, এটাই আপনার হৃদয়ের রাজধানী চাওয়া। তাই সঠিক গুরুর কাছে যেতে হবে সন্তানকে নিয়ে, এবং সুশিক্ষায় আপনার সন্তান যেন সুসন্তান হয়, পরম করুণাময়ের কাছে সেই প্রার্থনাই রাখছি।